আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা কয়েকদিন আগে দেখলাম যে ভয়াবহ বন্যা পরিস্থিতি আমাদের দেশে। ভারত থেকে পানি এসে বাঁধ ছেড়ে দেওয়ার কারণে আমাদের একদম বিশেষ ক্ষতি হয়েছে। বন্যায় তলিয়ে গেছে অনেক এলাকা, বিশেষ করে ফেনী। মানে এমন একটা অবস্থা ছিল, যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, মানে উদ্ধার করা যাচ্ছিল না। নদীর এত স্রোত ছিল, তারপরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে মানুষও মারা গেছে। কিন্তু এই দুর্যোগের মধ্যে অনেক মানুষ, অনেক সংগঠন এগিয়ে আসছেন। মানে এই যে দুর্যোগ আসলে তখন বাংলাদেশে বোঝা যায় যে এদেশে ভালো মানুষ আছে। মানে অনেক মানবিক মানুষ একদম তাদের ধান চাল চিরা যা আছে নিয়ে আসে মানুষ। তো এই যে এইবারও সেটা আমরা দেখলাম। তো বন্যায় প্রথম যেটা সমস্যা হয়েছিল যে মানুষকে উদ্ধার করা, সেখানে সেনাবাহিনী নৌবাহিনী কাজ করেছে, তারপরে ছাত্র, সুন্না ফাউন্ডেশন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, হ্যাঁ, তারা উদ্ধার কাজও চালিয়েছে, খাদ্য, পানি, ঔষধ, এবং কোনো কোনো সংগঠন বলছে গৃহ নির্মাণ করে দেবে। তো এই যে একটা পজিটিভ দিক আমাদের রাষ্ট্রের মানুষের, এটা সত্যি অবহিত করেছে আমাদের সবাইকে। এখন কথা হলো যে এই যে দুর্যোগে অত মানুষ আগে এগিয়ে আসলাম, কিন্তু একটা জিনিস চোখে লেগেছে, সেটা হলো রাজনৈতিক দলগুলোর মানে যে রকম আশা, তারা যে এত বড় বড় সংগঠন, কিন্তু তাদের এতটুকু চোখে পড়েনি তাদের কাজ কারবার। মানে কিছুটা হতাশাব্যঞ্জক ছিল যে এত বড় দল এক একটি, যে তারা তো একটা সংগঠিত এবং তারা বড় আকারে একটা ত্রাণ কার্য চালাইতে পারত, কিন্তু সেভাবে দেখা যায় নাই। বিশেষত প্রথমত আওয়ামী লীগ, আওয়ামী লীগ তো এখন একটা কুণ্ঠাস অবস্থায় আছে, আত্মগোপনে আছে তারা। সো তাদেরকে এক হিসাবে বাদই তারা। তারপরেও তারা দু এক জায়গায় যে করে নাই তা না, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে এক টুকটাক তারা করেছে। এবং সবচেয়ে বড় দল যেমন বিএনপি, কিন্তু বিএনপির পারফরমেন্স খুব একটা সুখকর না। তারা কেন করতে পারলো না, যে তারা ডাক দিয়েছে কিন্তু মানুষ আসলে এরকম সাড়া দেয় নাই। তাদের যতটুকু জানা যায় তাদের ওরকম ফান্ড ছিল না, এবং ফান্ড না থাকলে তো ত্রাণ কার্য চালানো ডিফিকাল্ট, কারণ আপনার তো কিছু টাকা পয়সা লাগে। কিন্তু তারা চেয়েছিল, কিন্তু মানুষ আসলে অনেকে মনে করেন তাদেরকে মানুষ বিশ্বাস করছে না। শুধু বিএনপি না, কোনো রাজনৈতিক দল, এখানে তো আরও অনেক দল আছে, বাম দল আছে, তারপরে জাতীয় পার্টি আছে। তো কথা হলো এই সব দলেরকে মানুষ, তারা আহ্বান করার পরও মানুষ তাদের কাছে নিয়ে ফান্ড দেয় নাই। তারা হয়তো নিজেরা নিজেরা কিছু টাকা নিয়ে একদম বিচ্ছিন্নভাবে কিছু করেছে এই বন্যা দুর্গত মানুষের জন্য, কিন্তু এটা আশাব্যঞ্জক নয়। কিন্তু চমক দেখিয়েছে ছাত্ররা, তাদের কোনো সংগঠন নেই রাজনৈতিক, কিন্তু তাদের ডাকে মানুষ উপচে পড়েছে। অর্থাৎ মানুষ তাদেরকে বিশ্বাস করেছে, তারা ভেবেছে যে এদের কাছে আমি টাকা দিলে, ত্রাণ দিলে, খাদ্য দিলে এগুলো পৌঁছবে তাদের কাছে, চুরি হবে না, এইটা তারা বিশ্বাস করেছে। এবং ছাত্ররা দিন রাত পরিশ্রম করে টিএসসিতে, মানে ত্রাণ রাখার জায়গা নাই এই অবস্থা, এবং ছাত্রছাত্রীরা তারা স্বেচ্ছায় শ্রম দিয়ে এগুলো প্যাকেট করেছে, বিতরণ করেছে, এবং প্রায় 5 কোটি টাকা সংগ্রহ করেছে। তারা ব্যাপক মানে একটা সাড়া জাগিয়েছে। তার চেয়ে বড় সাড়া জাগিয়েছে যে সংস্থা বা ব্যক্তি, সেটা হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এটা হচ্ছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বক্তা শায়খ আহমদুল্লাহ প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। তারা এই ত্রাণ কার্যে, মানুষের মানবতার কাজে মানে একটা মাইল ফলক তৈরি করেছে। তারা ইতোমধ্যেই প্রায় 25 কোটি টাকা সংগ্রহ করেছে, এবং 100 কোটি টাকা তারা ত্রাণ দেবে, মানুষকে ঘর বানিয়ে দেবে বলে ঘোষণা দিয়েছে। এটা খুবই বিস্ময়কর, এবং তাদের ডাকে মানুষ সাড়া দিয়েছে। মানুষ যে যা পারে তাদেরকে দিয়েছে, আস্থার জায়গায় তারা প্রথম হয়েছে বলা যায়, রাজনৈতিক দলগুলোকে পিছনে ফেলে। এখন এইসব দেখে, এটা যদিও ভোটের রাজনীতি না, ভোটের বাক্স না, কিন্তু এটা দিয়ে একটা অনুমান করা যায়, মানুষ রাজনৈতিক দলগুলোর প্রতি বিশ্বাস রাখছে না তুলে ফেলছে। একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান কি মানুষ যতটুকু বিশ্বাস করছে না? যুগ যুগ ধরে রাজনীতি করে আসছেন, যাদেরকে এক নামে সবাই চিনে, তাদের কাছে টাকা দিচ্ছে না মানুষ। কেন, আস্থার অভাব না অন্য কোনো সমস্যা?
এখন যাই হোক, কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মানুষের প্রতি যদি মানুষ যদি তাদের বিশ্বাস না করে, তাহলে এটা খুব বেদনাদায়ক। কারণ রাষ্ট্র পরিচালনা করবে রাজনৈতিক দলগুলো। এখন আস্থার জায়গায় যদি রাজনীতিবিদরা না থাকেন, তাদের কর্মকাণ্ডে যদি সাধারণ মানুষ ব্যতীত হন, হতাশ হন, তাহলে এটা রাষ্ট্রের জন্যই ক্ষতি, এবং এই দায় রাজনীতিবিদদের। কারণ মানুষ এক সময়, যেমন আমাদের দেশে 96% মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল, মানে মানুষ অন্ধ ছিল, এতই বিশ্বাস করত দলকে। কিন্তু পরবর্তীতে দল ভাঙতে ভাঙতে বিভিন্ন দল মতাদর্শ হয়ে, এবং যারা ক্ষমতায় এসেছিলেন তারাও মানুষকে বিভিন্নভাবে হতাশ করেন, যার ফলে মানুষ বিকল্প পথ খোঁজে। তো এখন ওই যে ত্রাণের ব্যাপারে, যে সবাই সাহায্যে এগিয়ে আসুন, আমরা একটা ফান্ড করেছি, চাইলে এখানে দান করতে পারেন। তো এখন হাজারটা সংগঠন, হাজারটা রাজনৈতিক দল, কিন্তু দিল কাকে? ছাত্রদেরকে, শায়খ আহমদুল্লাহকে, তার আস-সুন্নাহ ফাউন্ডেশনকে। এটা বিস্ময়কর, এবং এখানে নিশ্চয়ই যুক্তি আছে। তবে এটা রাজনীতিবিদদের জন্য একটা শিক্ষা, তারা এটা নিয়ে ভাবতে পারেন যে তারা কোন দিকে যাচ্ছেন, মানুষ কি চায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।